আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন আপনারা। আজকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই ভিডিওতে আপনারা যে সম্পর্ক এগুলো জানতে পারবেন, এক্সিআর কী কী মেশিনপাতি থাকে, এক্সরে রুমের ভিতরে কেমন ধরনের মেশিন থাকে বা কিসের কিসের কম্পিউটার থাকে, কোন কোন সফটওয়্যার থাকে, এগুলো আপনারা জানতে পারবেন। তো গাইস, সর্বপ্রথম আপনাদেরকে যেটা দেখাচ্ছি আমি, যে দেখেন এখানে কিন্তু আমাদের ইউপিএস আছে। ইউপিএস এর মাধ্যমে আমরা আগে মেশিনগুলো ওপেন করে নিই। ওপেন করার পর এই সিস্টেমটাকে ওপেন করি, কম্পিউটারটাকে ওপেন করি। তারপরে আমরা যে রিটার্ন মেশিনটা আছে, যেটাতে আমরা ক্যাসেট ঢুকাই বাইর করি, যেটাতে আমাদের ছবি আসে, তো এটাকে রিডার বলা হয়। এখন আরও আপডেট মেশিন আছে, তো এটা আধুনিক। এই রিডারটা, এই যে এখানে সুইচ আছে, এখানে অফ হবে। দেখেন গাইস, সবুজ বাতিটা আর নাই, সবুজ বাতিটা নিভে গেছে। আমরা এখন এটা দিয়ে অন করব, উঠিয়ে দিলাম। এই যে দেখেন গাইস, এটা এখন রেডি হচ্ছে। রেডি হতে খানিকটা সময় লাগবে, এরর হবে, তারপর বিজি, তারপর রেডি হয়ে যাবে। দেখেন গাইস, ওটা আস্তে আস্তে করে এখন রেডি হবে। এই বিজি থেকে এখন রেডি হইলো, সবুজ বাতি জ্বললো, তার মানে মেশিনটা রেডি হয়ে গেল। তো গাইস, তারপরে যেটা দেখাবো, আমাদের ফিল্মের যে অপশনটা আছে, কনিকা মিনোলটা প্রিন্টার, তো এটা হচ্ছে প্রিন্টার, এক্সরে প্রিন্টার বলা হয় সাধারণত এটাকে। তো এটাতে আমরা ফিল্ম বের করি, ফিল্মগুলো বের করি। কারণ ফিল্মের যে সাইজ আছে, না সরি, ফিল্ম যে বের করি, তার মেশিনটা অন অফ করতে হয়। এখানে গাইস দেখেন, এই পাশে একটা সুইচ আছে, কালো সুইচ। নিচে একটা কালো সুইচ আছে, যে কারণে আমি দেখাতে পাচ্ছি না। দেখেন গাইস, ওখানে কিন্তু একটা কালো সুইচ আছে, কালো সুইচটার মাধ্যমে অন অফ হয়। পিছনে একটা কালো সুইচ দেখবেন যারা এক্সরে রুমে থাকেন। আর এখানে শো করতেছে ফিল্ম, মানে সবুজ বাতি জ্বললে মনে করবেন আপনারা যে মেশিনটা রেডি আছে। আর এই যে 59টা, এটাতে দেখাচ্ছে 59টা আমাদের ফিল্ম আছে, 120টার মাঝখানে 59টা ফিল্ম আছে, বাকিগুলো আমাদের খরচ হয়ে গেছে। তো গাইস দেখেন, এখানে আর 25-30 উঠলো, তার মানে গাইস এখানে 25-30 বলতে 25-30 সাইজের 10-12 যে ফিল্মটা, ওই ফিল্মটা এখানে ঢোকানো আছে, ওটা ইন্ডিকেট করে দিল যে 25-30 সাইজ আছে। এখানে সাইজ আছে আরও, দেখেন 1470 ফিল্ম, যে এটা বড় ফিল্মটা আমাদের, এখানে 35.5 × 43.1 সেন্টিমিটার যে সাইজ, এটাকে 1470 বলা হয়। এই পয়েন্টটা যখন আপনারা এখানে শো করবে, এখানে শো করবে এটা ঢুকানোর পরে, তখন মনে করবেন যে 1470 ঢুকানো আছে। আবার এখানে দেখেন গাইস, এখানে লেখা আছে 27.9 × 35.5 সেন্টিমিটার, তার অর্থাৎ এটা 1114 ফিল্ম, যেটাকে মাঝারি সাইজ বলা হয়। তো এই ফিল্মটা যদি ঢুকান, তাহলে এখানে এই চিহ্নটা লেখা উঠবে, এই যে এটা, এটা যদি উঠে তো মনে করবেন 1114। এখানে আরেকটি আছে গাইস, আপনাদেরকে আমি দেখাতে চাই, যেটা আপনারা 25-30 দেখলেন, এই যে দেখেন, এই 25-30টাই কিন্তু শো করতেছে। 25-30টা মানে হচ্ছে আমাদের 10-12 সাইজ। এখানে দেখেন, এখানে 10-12 সাইজটা ঢুকানো আছে। এখানে এক্সাম্পল হিসাবে আমি আপনাদেরকে দেখাতে চাই, একটু অপেক্ষা করলে আপনারা এখানে দেখতে পাবেন। এই যে দেখেন, 25-30 সাইজ, তার মানে এটা 10-12 ফিল্ম ঢুকানো আছে। এই যে এটা, যদি আপনারা ডোরটা খোলেন, তো সর্বপ্রথম আপনারা এখানে ধরবেন, এখানে ধরে এটা এইভাবে একেবারে না খুলে একটু লাগিয়ে রাখবেন। এই যে যে সাউন্ডটা পেল, সাউন্ডটা পাওয়ার পর আপনারা খুলে এখানে ফিল্মটা করতে পারবেন। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু আমাদের 10-12টাই ঢুকানো আছে। আমরা এটা ঢুকিয়ে দিলাম, আবার বাইক করার প্রয়োজন এটা লাগিয়ে দিই এইভাবে।
লাগিয়ে দিলাম। তো গাইস আপনারা মোটামুটি এই সিআর এর সম্পর্কটা আপনারা বুঝতে পারলেন যে প্রিন্টার রিডার এবং কম্পিউটার, এটা হচ্ছে আমাদের সিআর। সিআর এর যে সফটওয়্যারটা বলা হয় এই সফটওয়্যারটা হচ্ছে এটা। তো আপনাদেরকে দেখাইতে চাই আরো আমি, আর এটা হচ্ছে আমাদের রিপোর্টিং সিস্টেম কম্পিউটার। অনলাইন রিপোর্টিং করা হয়, অনলাইন রিপোর্টিং করা হয় এই সিস্টেমটাতে। এবং এটা যা আছে আমাদের, এটা হচ্ছে আমাদের দাঁতের, এটা আমরা ওপিজি করি। তো সাধারণত ওপিজি করলে এই পিসিটাও আমরা অন করি। ওপিজি থেকেও কিন্তু ওখানে আমরা ডায়াগ্রাম প্রিন্টার প্রিন্ট দিতে পারি, প্রিন্টারে প্রিন্ট দিতে পারি শেয়ারের মাধ্যমে। আমরা আরও একটা জিনিস করি, এখানে দেখেন গাইস ডেন্টাল দেখতে পাচ্ছেন, এই যে ডেন্টাল, আমরা ডেন্টালও করে থাকি। আর এটা হচ্ছে ওপিজি এক্সরে প্রিন্টার। তো গাইস আপনারা এটা দেখতে পাচ্ছেন এক্সরে এক্সপোজিং যে মেশিনটা আছে, যেটা দিয়ে এক্সপোজ দেওয়া হয়, টিআর 200 ভোল্টেজের। তো সাধারণত আমরা এটা ইউজ করে থাকি, এটা 500 ভোল্টের ভিতরে আছে, অনেক রকমের আছে। তো এটার নাম হচ্ছে এক্সরে এক্সপোজিং যে মেশিনটা এটা, আর এটা হচ্ছে এক্সপোজিং যে সুইচটা, এটা এটা সুইচ। আর আমরা যেটা বললাম যে ওপিজি, ওপিজি দেখতে পাচ্ছেন গ্যাস, ওটা হচ্ছে আমাদের ওপিজি ডিজিটাল মেশিন। ওপিজি এক্সরে করা হয়, সম্পূর্ণ দাঁতের এক্সরে করা হয়, একেবারে যে দাঁতগুলা কম্পিউটার স্ক্রিনে চলে আসে সেই এক্সরেটা। আর দেখেন গেস এখানে যেটা দেখতে পাচ্ছেন, এখানে যেটা মেশিন দেখতে পাচ্ছেন এই যেটা, এটা হচ্ছে নর্মাল ডেভেলপিং ডেন্টাল, যেটাকে আমরা একটা একটা করে দাঁতের এক্সরে করে থাকি। এই যে এই পানির মাধ্যমে বাতি অফ করে যে এক্সরেটা করে থাকে, এটা নর্মাল ডেন্টাল ডেভেলপিং। এটা দেখেন গাইস, এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন, এই যে দেখেন এখানে ডি লেখা আছে, এটা হচ্ছে ডেভেলপার, আর এটা হচ্ছে পি লেখা আছে, দেখেন এটা হচ্ছে পানি, সাধারণ পানি, আর এটা হচ্ছে ফ্রিজার, ফ্রিজারিং পানি। তো সর্বপ্রথম আমরা ডেভেলপারে বাতি বন্ধ করে দিই, ডেভেলপারে ডেন্টালের কাজটা করে থাকি, কালার নিয়ে আসি, তারপরে পানি পানি দিয়ে কাজ করে পানি দিয়ে ধুয়ে ফেলি মেডিসিনটাকে, তারপরে আমরা ফিকচারে কালারিংটা আসার জন্য রেডি হওয়ার জন্য ফিকচারিংয়ে 10 মিনিট রেখে দিই। তারপরে 10 মিনিট পর উঠিয়ে আমরা কিন্তু গাইস এখানে দেখেন এটা দিয়ে আমরা হেয়ার হিটার যেটা বলা হয় এটা দিয়ে আমরা শুকিয়ে ফেলি। তো শুকিয়ে ফেলার পর আমাদের ডেন্টালটা কমপ্লিট হয়। আর ওপিজি যেটা বললাম, এটা হচ্ছে ওপিজি ট্রিয়ানা সফটওয়্যার, ওপিজি পিসি। দেখেন গাইস এটা হচ্ছে আমাদের দাঁতের সফটওয়্যার। এটা দিয়ে আমরা দাঁতের এক্সরে করে থাকি। দেখেন গাইস এগুলো হচ্ছে ফাংশন, এগুলো আমরা দাঁতের ফাংশন, এগুলো ডেভেলপিং করতে হয়, প্রিন্টিং দিতে হয়, দাঁতের ইত্যাদি অনেক ফাংশন ব্যবহৃত কাজ করা হয় এখানে। এই যে রুট ক্যানেল করা আছে, সিল করা আছে। তো এই দাঁতের এক্সরেটা এবিসিতে করে আমরা ওখানে প্রিন্ট দিয়ে দিই। তো এখানে প্রিন্ট দিলে আমাদের সরাসরি যে ডায়াগ্রাম প্রিন্টারটা আছে ওখানে যোগ হয়ে যায়, ওখান থেকে বের হয়ে যায়। তো এটা আমরা সাইজ করছি 10 বার মাধ্যমে দিই, তাহলে ওপিজিটা ভালো আসে। তো সিআরএর চালু করতে হলে আপনাকে অবশ্যই যে এয়ার কন্ডিশনটা আছে এয়ার কন্ডিশন চালু করতে হবে, কারণ এখানে 20 ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা প্রয়োজন। গরমকালে অনেক মেশিনগুলো অনেক হিট হয়ে যায়, যেরকম ডায়াগ্রাম প্রিন্টারটা, এটা গরম রাখলে অচিরেই এটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনারা সর্বপ্রথম যেটা করবেন, এসিটা চালু করে দিবেন, তারপরে মেশিন টেশিনগুলো অন করে রাখবেন। তো গাইস আশা করি আমার কথা বললে আপনারা বুঝতে পারছেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন।